প্রিয় দর্শক, প্রকৃতি রঙের নতুন আরও একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আলোচনা করব দিনাজপুরের মুখরোচক খাবার শীদল সম্পর্কে। শীদল দিনাজপুরের গ্রাম বাংলার মুখরোচক খাবার হিসেবে যথেষ্ট বিখ্যাত। সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য ও স্বাদের কারণে এ অঞ্চলের মানুষের এটি অতি প্রিয় একটি খাবার। ঘরোয়া অনুষ্ঠানে আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠানো, সৌদা হিসেবে কিংবা নিজ বাড়িতে আপ্যায়নের ক্ষেত্রে একসময় শীদল ছিল অন্যতম একটি উপকরণ। শুধু তাই নয়, হাটে বাজারে বিক্রিও হতো গ্রামীণ পরিবারের নারীদের হাতে তৈরি এই মুখরোচক খাবার। দিন বদলের ধারায় আর দেশীয় ছোট মাছের বিলুপ্তিতে আজ হারিয়ে যেতে বসেছে এই অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারটি। এখন আর চোখে পড়ে না শীদল তৈরি করতে বাড়ির নারীদের কর্মব্যস্ততা। হাটে বাজারে বিক্রির ধুম নেই, তবে সচরাচর না হলেও মাঝে মধ্যে দেখা মেলে। শখের বশে অনেকেই ঐতিহ্যবাহী খাবারটি এখনো তৈরি করে। শীদল মূলত তৈরি হয় বিভিন্ন ধরনের ছোট মাছ, যেমন মলা, ডারকা বা পুঁটি সহ বিভিন্ন জাতের ছোট মাছ দিয়ে। প্রথমে মাছগুলো ভালো মতো ধুয়ে কড়া রোদে 5 থেকে 6 দিন শুকিয়ে নেওয়া হয়। মচমচে হলে মাছের শুটকিগুলো শিলপাটায় গুঁড়ো করে নিতে হয়। এরপর সাদা মানকচু ও কালো কচুর শুধু ডাঁটা ধুয়ে নিয়ে কাঁচা অবস্থাতেই বাটা হয়। কচু বাটার সঙ্গে মলা, ডারকা ও পুঁটি মাছের আধা ভাঙা গুঁড়ো প্রয়োজন মতো মিশিয়ে মরিচ, লবণ, রসুন, আদা বাটা সবকিছু একসঙ্গে মেশাতে হয়। সবকিছু মিশানো হয়ে গেলে একদিন পর হলুদ ও সরিষার তেল মাখিয়ে হাত দিয়ে গোল বা চ্যাপটা করে 5 থেকে 6 দিন শুকাতে হয়। ডালা বা কুলোয় ঢেকে শুকিয়ে একটু শক্ত হলে তৈরি হয় শীদল। পরে শুকনো পাতিলে সংরক্ষণ করা হয়। পাতিলে কিছুটা ছাই দিয়ে রাখলে বিভিন্ন ধরনের ছোট ছোট পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। শুকনো শীদল প্লাস্টিকের কাগজে মুড়িয়ে প্লাস্টিক বক্সে বা ফ্রিজে রাখলে প্রায় 3 বছর পর্যন্ত ভালো থাকে। এক্ষেত্রে মাঝে মাঝে রোদে শুকানোর প্রয়োজন হয়। রান্না করার সময় শীদল থেকে ছাই ফু দিয়ে তুলে পরিষ্কার করার পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলতে হয়। বিভিন্নভাবে শীদল রান্না করা যায়। কাতলা ও বোয়াল মাছের সাথে শীদল মিশিয়ে একটু বেশি ঝাল দিয়ে রান্না করা হয়। শাক দিয়ে শীদল রান্নার প্রচলন সুপরিচিত হলেও জনপ্রিয় রান্নার পদ্ধতি হচ্ছে শীদল ভর্তা। এক্ষেত্রে ভাত নামানোর 5 মিনিট আগে শীদল ভাতে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। পরবর্তীতে সেটি হালকা তেলে ভেজে ভাজা মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে বা পাটায় পিষে ভর্তা করতে হয়। কালের বিবর্তনে মাছের সংকট এবং নানা ব্যস্ততার মধ্যে শীদল প্রায় হারিয়ে যেতে বসেছে। একসময়ের প্রতিদিনের খাবার আজ শখের বশে কেউ তৈরি করে থাকে। আপনি যদি শীদল খেয়ে থাকেন তাহলে তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন।